কোষ চক্র বলতে আমরা যেটা বুঝি, একটা কোষ তৈরি হবে, কোষটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে আমরা দেখব কোষটা বিভাজিত হয়ে দুটো অথবা চারটা কোষ তৈরি করছে। এখন এই পুরো প্রক্রিয়াটা মিলেই হয় হচ্ছে কোষ চক্র। তার মানে এটার কয়েকটা ধাপ রয়েছে, একটা হচ্ছে কোষ তৈরি হচ্ছে, কোষ বড় হচ্ছে এবং কোষটা আবার বিভাজিত হচ্ছে। এখন এই কোষ চক্রের এই অংশটা যদি আমরা দেখি, প্রথমে এই যে অংশটা দেখতে পাচ্ছি এই অংশটা আসলে কিছুই না, এই অংশটা হচ্ছে যখন কোষ বিভাজনটা ঘটতে থাকে, এটাকে আমরা এম ফেজ বলে থাকি। সাধারণত মাইটোসিস কোষ বিভাজনের সময়টা হয় অনেকটা এরকম। এখন বাকি যে তিনটা অংশ দেখতে পাচ্ছি, এই তিনটা অংশ কি? এই তিনটা অংশের একটা সাধারণ নাম রয়েছে। এই তিনটে অংশ পুরোটা মিলে এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসটা কখন ঘটে? কোষ বিভাজন ছাড়া একটা কোষ বাকি যতটুকু সময় থাকে, পুরোটা সময় সে যা যা করে সব কিছুই আসলে এই ইন্টারফেস অংশের অন্তর্ভুক্ত। এখন এই ইন্টারফেসকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমে রয়েছে G1, এরপর রয়েছে S, এরপর রয়েছে G2। এখন G1 জিনিসটা কি? G1-এর ক্ষেত্রে যেটা হয়, কোষটা বিভাজিত হবে কি হবে না সে সম্পর্কে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিছু এনজাইম, কিছু রিসেপ্টরের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনো একটা কোষ, এই কোষটা বিভাজিত হবে। মনে কর এখানে অনেকগুলো কোষ রয়েছে। G1 ফেজে নির্ধারণ করা হয় এদের মধ্য থেকে কোন কোষগুলো বিভাজিত হওয়া প্রয়োজন। এরপরে যেটা ঘটে, সেই কোষগুলো ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। যে নতুন কোষগুলো ছিল তারা আস্তে আস্তে বড় হতে থাকে, তারা বিভাজিত হওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এবং একই সাথে আরও একটা প্রস্তুতি হয়, সেটা হচ্ছে প্রতিলিপনের প্রস্তুতি। এখন প্রতিলিপনের প্রস্তুতি মানে কি? এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে আমরা জানি, যেখানে ডিএনএ দ্বিগুণ পরিমাণে হয়ে যায়। সেই প্রতিলিপনের জন্য যা যা প্রয়োজন সে সকল জিনিস তৈরি হতে থাকে এই G1 অংশে। G1-এর পর শুরু হয় S ফেজ। S জিনিসটা এসেছে সিনথেসিস শব্দ থেকে। এখানে যেটা ঘটে, ডিএনএ রেপ্লিকেশন ঘটে। S ফেজের মূল কাজে এটা, সেখানে ডিএনএ রেপ্লিকেশন হবে এবং ডিএনএ রেপ্লিকেশন হয়ে কি হবে, ডিএনএটা দ্বিগুণ পরিমাণে তৈরি হবে। কারণ হচ্ছে যখন একটা কোষ ছিল তখন তার যে পরিমাণ ডিএনএ প্রয়োজন ছিল, যখন সে দুটো কোষে বিভক্ত হবে তখন তার কিন্তু দ্বিগুণ পরিমাণে ডিএনএ প্রয়োজন দুটো আলাদা কোষে চলে যাওয়ার জন্য। মনে করো এখানে হয়তো দুটো ডিএনএ ছিল, যখন একটা অপত্য কোষ তৈরি হচ্ছে আমি যদি এটাকে দুভাগ করি তাহলে অপত্য কোষে আসলে একটা করে ডিএনএ যাবে। এক্ষেত্রে আমি যদি ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে চারটে ডিএনএ তৈরি করে ফেলি, তখন দেখা যাবে যে অপত্য কোষগুলোতেও আমি দুটো করে ডিএনএ পাচ্ছি, যেটা কিনা মাতৃকোষের অনুরূপ থাকে। এই কারণে সিনথেসিস ঘটে এবং এখানে যেটা ঘটে মূলত ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে। এটা হচ্ছে এস ফেজ। এস ফেজের পরে থাকে হচ্ছে G2 ফেজ। G2 ফেজে প্রথমে যেটা হয়, কোষের ডিএনএ রেপ্লিকেশনের পরে কোষের চারপাশে কী ধরনের পরিবেশ রয়েছে সেটা লক্ষ্য করা হয়। কোষের পরিবেশটা কি তার জন্য সুবিধাজনক কিনা, সেটা নতুন কোষ বিভাজনের জন্য, নতুন কোষে পরিণত হওয়ার জন্য সুবিধাজনক কিনা সেটা প্রথমে লক্ষ্য করা হয়। এরপর এটিপি তৈরি করা হয়, কারণ আমরা জানি কোষ বিভাজনের সময় প্রচুর এটিপি প্রয়োজন হয়। এছাড়া মাইক্রোটিউবিউলের উপাদান তৈরি হয়। এখন মাইক্রোটিউবিউলটা কখন প্রয়োজন? যখন আমাদের স্পিন্ডল তন্তুটা তৈরি হবে কোষের মধ্যে, তখন মাইক্রোটিউবিউল লাগে। মাইক্রোটিউবিউল তৈরি করার জন্য যা যা উপাদান প্রয়োজন সেটা G2 ফেজে তৈরি হয়ে যায় এবং কোষটা আরও বৃদ্ধি পেতে থাকে। MPF জিনিসটা হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এখানে কিছু প্রোটিন কাজ করে, সেই প্রোটিনটা কাজ করে কোনো একটা কোষকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে ফেলে কোষ বিভাজনের জন্য। যখন G2 ফেজটা শেষ হয়ে যায়, G2 দশাটা শেষ হয়ে যায়, তখনই কোষ বিভাজনটা শুরু হয়ে যায়। তখন থেকে আমরা প্রোফেজ, তারপর মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ অংশগুলো দেখতে পাই। যখন কোষ বিভাজনটা শেষ হবে তখন সেখানে সাইটোকাইনেসিস ঘটে। এই অংশটাতে সাইটোকাইনেসিস ঘটে। সাইটোকাইনেসিসের ফলে কী হয়, টেলোফেজ অংশে গিয়ে আমরা দেখি যে দুটো কোষ আলাদা হয়ে যায়, দুটো আলাদা নিউক্লিয়াস তৈরি হয়ে যায় এবং সাইটোকাইনেসিসে
সম্পূর্ণভাবে আলাদা দুটো কোষ তৈরি হয়। সেই দুটো কোষ আবার ইন্টারফেস দশার মধ্যে প্রবেশ করে এবং ধীরে ধীরে সেই প্রত্যেকটা কোষই G1, S এবং G2 দশা অতিক্রম করতে থাকে। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু কোষ আজীবনই G1 দশায় আটকে আছে, এমন হতে পারে। আবার কিছু কিছু কোষ থাকে যে যাদের DNA রেপ্লিকেশন হয়ে গিয়েছে কিন্তু তাদের পরিবেশটা তাদের প্রতিকূলে রয়েছে, তখন কিন্তু এই G2 অংশটা, G2 দশাটা কখনো শেষ হবে না। G2 দশাটা চলতে থাকবে যতদিন না পর্যন্ত সে তার অনুকূল পরিবেশ পেতে থাকে। যখন সে অনুকূল পরিবেশে যাবে তখন কোষটা আবার বিভাজিত হতে থাকবে। তার মানে এই অংশটা হচ্ছে M দশা, যেখানে মাইটোসিস বা মিওসিস কোষ বিভাজনটা ঘটে থাকে। এরপরে এই পুরোটা অংশই আসলে ইন্টারফেস, এই তিনটে অংশ মিলেই হচ্ছে ইন্টারফেস। প্রথম অংশটা হচ্ছে G1, এরপরে হচ্ছে S, এরপরে হচ্ছে G2।